বিশ্বকাপে যাওয়ার আগে অফিসিয়াল সেশনে বাংলাদেশ দল হাস্যজ্জ্বল মুখগুলোর পিছনে লুকিয়ে আছে কঠিন বাধা পেরোনোর চ্যালেঞ্জ প্রস্তুতির জন্য জিম্বাবুয়ে সিরিজে পরিকল্পনা পুরোটা বাস্তবায়ন হয়নি সিরিজ জিতলেও ব্যাটারদের অফর্ম নিয়ে রয়েছে বিস্তর আক্ষেপ বিশ্বকাপে যাওয়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্ত জানান যে উইকেটে খেলা হয়েছে তাতে ব্যাটারদের প্রস্তুতি ঠিকঠাক হয়নি যে সিরিজটা আমরা খেললাম আমার মনে হয় না খুব ভালো উইকেট আমরা খেলেছি ইভেন চিটাওয়াংয়ে এবং দুই তিনটা ম্যাচ আমরা বৃষ্টির কারণে কিন্তু অন এন্ড অফ অন অ্যান্ড অফ ব্যাটিং করা লাগছে সো হ্যাঁ অবশ্যই আমরা রানে থাকলে টিমের জন্য অবশ্যই বাড়তি একটা সুবিধা এবং আমাদের উচিত রান করা প্রতিদিন তবে ফরমেটটা টি টোয়েন্টি বলেই অধিনায়ক শোনালেন আশার বাণী আমরা যে গ্রুপে আছি তুলনামূলকভাবে খুব একটা যে দুর্বল গ্রুপ সেটা বলবো না সো আমাদের জন্য এটা ডিফিকাল্ট হবে যদি আমরা এটা পার করতে পারি তখন আমরা আমরা আবার সুন্দরভাবে আলাদা আলাদা করে প্ল্যান করতে পারবো কারণ টি টোয়েন্টিতে এটা আমি বিশ্বাস করি কোনো ছোট দল বড় দল নেই তো পার্টিকুলার ডেতে যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে অবশ্যই যে কোনো দলকে হারানো সম্ভব অধিনায়কের কণ্ঠে যেখানে হতাশার সুর সেখানে হাতুর সিংহের দাবি প্রস্তুতি হয়েছে শতভাগ যুক্তরাষ্ট্রের কন্ডিশনের সঙ্গে মানিয়ে গ্রুপ পর্বে উত্তরানোর চ্যালেঞ্জ কোচের টি টোয়েন্টি ক্রিকেট আমাদের জন্য চ্যালেঞ্জের আমরা র্যাঙ্কিংয়ে কোথায় আছি সেটাতেও দেখা যায় এখানে অস্বীকার করার কিছু নেই আমাদের প্রাথমিক লক্ষ্য গ্রুপ পর্ব পার করা তবে আমাদের ওই দেশের সঙ্গে মানিয়ে নিতে হবে যুক্তরাষ্ট্রে খেলা আমাদের সবার জন্যই নতুন অভিজ্ঞতা এর আগে বুধবার সকালে হোম ক্রিকেটে অনুশীলন সেরেছে টিম টাইগার্স সাকিব আল হাসান ছাড়া বাকিরা ছিলেন অনুশীলনে রিফাত আঞ্জুম দেশ টিভি ঢাকা